আসসালামু আলাইকুম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই বলেন। আপনারা তো মানে ধর্ম মানেন না, তাইলে আপনারা কি বিশ্বাস করেন যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর থেকে মানুষের উৎপত্তি, এটা বিশ্বাস করেন? যারা নাস্তিক তারা তো এটা বিশ্বাস করে যে মানুষের নাস্তিক মানে তো নাস্তিক মানে মানে নাস্তিক মানে তো ই না নাস্তিক মানে তো কোনো কিছু বিশ্বাস করে এরকম তো না, মানে মানে অন্য কিছু সে বিশ্বাস করতেই পারে। সে বিশ্বাস করতে পারে যে গাছ থেকে ফল উড়ে যায়, ঘটনা হচ্ছে নাস্তিক মানে তো অন্য কিছু না। নাস্তিক মানে তো শুধু এইটুকু যে সে ঈশ্বর বলতে কিছু আছে এই জিনিসটাতে সে বিশ্বাস করে না, শুধু তো এইটুকু। মানুষ কই থেকে বা মানুষ কিভাবে হয়েছে সেটার সাথে তো নাস্তিকতার কোনো সাথ নাই ভাই। সাবির ভাই, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন? না না, বিশ্বাসের বিষয় তো অনেক দূরের কথা। মানে অনেক মানুষ মনে করে যে বিবর্তন তত্ত্ব ভুয়া, অনেক আস্তিকরা মনে করে, এটা তো অস্বাভাবিক কিছু না। মানে আবার অনেক আস্তিকরা মানে বা ধার্মিকরা তারা মনে করে বিবর্তন তত্ত্ব সত্য। মানে আপনাদের মতো অনেক, আপনি আমি জানি না আপনি যে ধর্মের আমি মনে করতেছি সেই ধর্মের কিনা, তো তাতে তো আপনার ধর্মের ভাইয়েরাও অনেকেই আছে বিশ্বাস করে বা মেনে নেয় আর কি যে বিবর্তন তত্ত্ব সত্য এবং বিবর্তন ঘটেছে। মানুষের শুধু না, সমস্ত প্রাণীর উদ্ভিদের সবকিছু বিবর্তন ঘটছে, বা শুধু ঘটেছে না, ঘটছেও ঘটবেও। তো এটার সাথে তো নাস্তিকতা আস্তিকতা সম্পর্ক নাই সাবির ভাই, এটা কি বুঝতে পারতেছেন? আপনার কাছে কি মনে হয় যে মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে? বলবো সমস্যা নেই, কিন্তু আপনি কি এটা বুঝতে পারতেছেন যে নাস্তিকতা আস্তিকতার সাথে এটা কোনো সাথ নাই? জি বুঝলাম। মানে কারণ কি, নাস্তিকতা মানে হচ্ছে এইটুক জাস্ট যে সে বিশ্বাস করে না আল্লাহ ভগবান ঈশ্বর বুঙ্গা বুঙ্গা বলতে কিছু আছে, জাস্ট এদের প্রতি তার কোনো বিশ্বাস নাই, এইটুকুই। সে অন্য অনেক কিছুই বিশ্বাস করতে পারে। সে বিশ্বাস করতে পারে যে তার লাল রঙের জুতা পড়লে দিন ভালো যায়, সেরকম নাস্তিকও দেখছি। মানে একদম এরকম না, মানে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় আর কি। আপনার ছবিটা, আপনি স্ক্রিনে যে ছবিটা দিচ্ছেন অপটিক্যাল ইলিউশনের না, সুন্দর লাগতেছে ব্যাপারটা। আচ্ছা যাই হোক, এই কি বলে, এবার আসি বানরের কথা। বানরের কথা কি কেউ কোনোদিন মানে কোনো কোনো সাইন্টিফিক পেপারের মধ্যে বা এরকম কোনো টেক্সট বুকের মধ্যে যেখানে আর কি বিবর্তন তত্ত্ব পড়ানো হয় সেখানে কোনোদিন শুনছেন বানরের কথা নাকি? কোথায় শুনছেন আসলে এই জিনিসটা? আমি পড়ি নাই, পুরাতন একটা প্রশ্ন। এটা আমি অনেক জায়গায় শুনছি, অনেকে বলে যে যারা অনেকে বিবর্তন বিদ্যায় এটা নাকি দেওয়া আছে। না ভাই, এরকম কিছু দেওয়া নাই, এরকম কিছু দেওয়া নেই যে বানর থেকে মানুষ হইয়া যাবে। না, বানর নিজে একটা প্রজাতি, মানুষ নিজেও একটা প্রজাতি। বানর আর আমাদের ইমিডিয়েট পূর্বপুরুষ এক না, কিন্তু তাদের আর আমাদের পূর্বপুরুষের মধ্যে একই পূর্বপুরুষ আছে। যেমন ধরেন আপনার বাপের চাচাতো ভাইয়ের ছেলে, সে আপনার ভাই কিন্তু সম্পর্কে, কিন্তু সে তো আপনার চাচাতো ভাই না, মানে সরি আপনার আপনার একই একই বাবার তো আপনার ভাই না, আপনার ভাইয়েরও ছেলে না, সে মানে আপনার আপন চাচাতো ছেলেও না, সে কি আপনার দাদার পক্ষ থেকে সম্পর্ক? আপনার দাদার ভাইয়ের ছেলের ছেলে সে, তার মানে আপনার তিন পূর্বপুরুষ আগে আপনার বাপের দাদা আর তার বাপের দাদা সেম, মানে তিন পুরুষ আগের এরকম সেম। সে তো এইরকম আর কি, বানরের সাথে আমাদের সম্পর্কটা এরকম। কিন্তু হ্যাঁ, মানে আমরা তো বিবর্তিত হয়েছি, মানে এটাতে মানে আমি আপনার কাছে আমি বুঝলাম না যে আপনি আসলে ঠিক এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন, যে আমরা বিবর্তিত হয়েছি কিনা, নাকি না এইরকম প্রাণী থেকে আমরা এরকম হয়ে গেছি কিনা। আমি জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে? যাই মনে হোক, আমার মনে হয় কিছু আসে না। বিজ্ঞান কি বলে, এটা হচ্ছে কথা। বিজ্ঞান কি বলে, বিজ্ঞান বলে যে মানুষ বিবর্তিত একটা প্রাণী এবং এটার অসংখ্য এভিডেন্স আছে। আচ্ছা, যদি বানর থেকে মানুষ হয়, বিজ্ঞান যদি এটা বলে, তাইলে বানর থেকে না মানে কোনো না, ধরে নেন যে মানুষের এই জাতীয় প্রাণী থেকে মানুষ, মানুষ বলতে আবার কোন মানুষ বোঝাচ্ছেন আপনি? নিশ্চয়ই আধুনিক মানুষ বোঝাচ্ছেন, মানে আমরা যারা, তাই তো? মানুষ কিন্তু আরো ছিল, আমরা ছাড়াও আমাদের কাছাকাছি প্রজাতির মানুষও কিন্তু ছিল, বুঝছেন? মানুষ কিন্তু শুধু আমরাই না, মানুষ কিন্তু অন্য অন্য প্রজাতি গুলো, ওগুলো কিন্তু মানুষ বলে, ওগুলো আদিম মানুষ বলে, কেউ আদি মানুষ বলে, এক এক নামে ডাকে আর কি। কিন্তু আপনি যেটা বোঝাচ্ছেন হয়তো আধুনিক মানুষ, হোমো স্যাপিয়েন্স, আমাদের ইয়ে নাম, বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো আমরা, আমাদের উৎপত্তি তো এই জাতীয় প্রাণী থেকে এসেছে। হ্যাঁ, এরপরে বলেন। যদি এরকম বিবর্তন হইতো, তাহলে এখনো কি হয়? এখনো তো তাহলে হওয়ার কথা যে বিবর্তিত হয় অন্য প্রাণী থেকে মানুষ হবে। হ্যাঁ, এই যে বিবর্তনটা যে হইতো বা হইছে, এটা তো এক দুই বছরে হয় না, এটা হয় মিলিয়ন বছরে। আসলে মিলিয়ন বছরটাও বলা যায় না, অনেক প্রাণীর ক্ষেত্রে এটা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যেতে পারে, 10-15-20 বছর, 30 বছর, 100 বছরে হয়ে যেতে পারে। আবার অনেক প্রাণী আছে যাদের ক্ষেত্রে দেখা গেল যে কয়েক মিলিয়ন বছর লেগে যাবে। মানে এটা ডিপেন্ড করতেছে সে তার যে পরিবেশ, সেই পরিবেশে টিকে থাকতে পারতেছে কতটুকু। যেমন আমরা, আমরা তো ভাই আগুন পানি মাশাআল্লাহ কিছুই বাদ দিই না, সব জায়গায় বাঁচতে পারি, পারি না আমরা? কেমনে, গরম থাকলে এসি চালাই দিই, ঠান্ডা হয়ে যাই, ঠান্ডা মানে গরম থাকলে আর কি ঠান্ডা বাতাস খাইয়া ঠান্ডা হয়ে যাই, আবার ঠান্ডা লাগলে আমরা হিটার অন করে দিয়ে গরম হয়ে যাই, অন্যভাবে গরম হই। গরম হয়ে কি করি আমরা, ওই ঠান্ডা থেকে বেঁচে যাই বা গরম থেকে আমরা বেঁচে যাই না, আমরা তো আসলে নিজেদেরকে মরতে দিই না, তাই না? আমরা খাপ খাওয়ানোর কোনো আমাদের ঠেকা নাই। এই জন্য মানুষের বিবর্তনটা কিভাবে ঘটতেছে বা ঘটবে, এইটা এইটা নিয়ে এটা প্রেডিক্ট করাটা একটু টাফ। কিন্তু মানুষের যে
ছোট ছোট যে পরিবর্তনগুলো মানুষের মধ্যে, চোখের সাইজ, শরীরের গঠন, এগুলোর মধ্যে যে পরিবর্তন আসতেছে সেটা নিয়ে কারো সন্দেহ নেই। আবার সেটার মধ্যে আবার খাবার ব্যাপার আছে, আগে যেমন হতো যে আফ্রিকার একটা মানুষ আফ্রিকার একটা ওই ওদের দেশেরই আর একটা মানুষের সাথে বিয়ে হইতো, ভারতের একটা মানুষ সে বড় যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই আশেপাশে কিছু মানুষের সাথে বিয়ে শাদী হইতো, এখন তার ওই যুগ নাই। এখন তো সে হনুলুলু দ্বীপে বৈশা সে অস্ট্রেলিয়ার একটা মানুষের সাথে বিয়ে করতেছে, পার্টনারশিপ করতেছে, বাচ্চা জন্ম দিচ্ছে, তাই না ভাই? এখন এই কারণে হয় কি মানে পুরা আমরা না আমরা পুরা একেবারে মিক্সড হয়ে যাচ্ছি আমাদের এইগুলা আমাদের জীবনের যে বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের বৈশিষ্ট্যগুলোকে কি বলে, আমাদের বৈশিষ্ট্য যেগুলো প্রকাশ করতে কি বলে, জিন বলে জীববিজ্ঞানের। তাইলে তাইলে এটা তো হওয়া উচিত যে মানুষও একসময় পরিবর্তন হবে, হওয়া উচিত না, হওয়ার লাইকলিহুড থাকে যদি মানুষের মধ্যে খাপ খাওয়ানোর ব্যাপার থাকে, বা মানুষের মধ্যে যদি এমন থাকতো যে এমন একটা ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা এখন মানুষের ক্ষেত্রে আর ওইভাবে ঘটে না, কিন্তু যদি আজ থেকে 10,000 বছর আগে হইতো তাহলে চান্স ছিল, কারণ কি তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই কম যাতায়াত করতে পারতো, এবং এক জায়গার মানুষ আরেক জায়গায় মানুষের সাথে মিশে এই দুইজনের জিনের মধ্যে ক্রস হয়ে আবার মানে নতুন একটা মানুষ জন্ম নিবে, তার বৈশিষ্ট্যের মধ্যে বাপ মা দুজনেরই পাবে, এটার চান্সটা খুব কম ছিল। তখন কি ঘটবে, ধরেন আপনার শরীরে ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি, তাহলে আপনি উত্তর মেরু দক্ষিণ মেরুর মতন অঞ্চলে বেঁচে থাকবেন, আর যার শরীরে ঠান্ডা সহ্য করার ক্ষমতা কম তারা ওইসব অঞ্চলে বেঁচে থাকবে না। তাহলে এরপর থেকে আপনার যারা পরবর্তী প্রজন্ম জন্ম হবে, মানে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম হওয়ার চান্স তো আপনারই বেশি, যে মরে যেতেছে ওর চান্স নাই বেশি। ও তো মানুষ তো এত বছর বাঁচতে পারবে না, তাহলে পরিবর্তন কেমনে হবে? মানুষটা তো আর পরিবর্তন হবে না, একটা মানুষ একটা দুইটা প্রজন্মে তো আর হবে না এই কাজটা, এটা হবে হাজার হাজার প্রজন্মে। সেটাই উদাহরণটা আপনাকে দিতে চাচ্ছিলাম, কিন্তু আচ্ছা আপনি বোধ হয় মানে সংক্ষেপে বললে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের বা যে কোনো প্রাণীর মধ্যে যে দিনে 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 বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন যে আসতে থাকে একজনের সাথে আরেকজনের ব্রিডিং এর ফলে, এই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য হয় কি ওই প্রাণীটা বা উদ্ভিদটা যেই পরিবেশে আছে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য তাকে সুবিধা দেয়। যেমন জিরাফের যদি গলা লম্বা হয় তাইলে সে উঁচা থেকে পাতা খাইতে পারে, খাইয়া বাঁচতে পারে, যদি গলা লম্বা না হয় তাহলে সেই জিরাফটা পাতা খাইতে না পেরে সে মরে যায়, অনাহারে মরে যায়, এই জন্য তার হয়তো সে বাচ্চা জন্ম দেওয়ার বয়সেই যায় নাই, তখনই সে মরে গেছে। তাইলে যারা বেঁচে থাকলো যাদের বাচ্চা জন্ম দিল তারা কারা, যাদের গলা একটু লম্বা, তাহলে কিছু গলা লম্বা কিছু গলা যে ছোট জিরাপগুলো ছিল আস্তে আস্তে কি হবে তারপর থেকে পার্সেন্টেজটা কমতে থাকবে, গলা লম্বাওয়ালা জিরাপ টিকে থাকবে বেশি, গলা লম্বাওয়ালা যে জিরাপ ওর বাচ্চার মধ্যেও কিন্তু গলা খাটোওয়ালা জিরাপ হইতেই পারে, কারণ ওর বাপমার বৈশিষ্ট্যর মধ্যে আছে। কিন্তু দিনে 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 এইভাবে বাদ পড়তে পড়তে খাটোগুলো বাদ পড়তে পড়তে পার্সেন্টেজটা কমতে 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 এমন একটা সংখ্যা গিয়ে দাঁড়াবে যে যারা বেঁচে আছে তাদের তাদের শরীরে যে জিনগুলো আছে সেগুলোর মধ্যে গলা লম্বাওয়ালা জিনই শুধু টিকে আছে, বাকি যাদের মধ্যে ছিল ওগুলো অলরেডি নাই হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনার একটা মজার কথা বলি, আপনি আমি কিন্তু আমরা না মানে আমাদের যে বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার আমার মধ্যে প্রকাশ পায়নি, আপনার আমার শরীরের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, যেমন ধরেন আপনার চুলের কালার, আপনার চোখের কালার, আপনার কানের শেপ, আপনার নাকের শেপ, আপনার হাতের শেপ, আপনার গায়ে পশমের সংখ্যা, আপনার ধরেন বিভিন্ন শরীরের অঙ্গের সাইজ, এইগুলা কিন্তু আপনার বৈশিষ্ট্য না, এগুলো কার বৈশিষ্ট্য জানেন? আপনার বাবা মায়ের বৈশিষ্ট্যের মধ্যে যেইটা প্রকট সেইটা, যে ডমিনেন্ট যে বৈশিষ্ট্যটা সেইটা, মানে আমরা কিন্তু আসলে আমাদের রূপটা কিন্তু প্রকাশ পাচ্ছে না আমাদের মাধ্যমে, আপনার মুখের মধ্যে যে চেহারাটা আমরা দেখতেছি আপনাদের শেপটা এটা কিন্তু আপনার বৈশিষ্ট্য না, এটা কার বৈশিষ্ট্য জানেন? অর্ধেক আপনার বাপের অর্ধেক আপনার মায়ের, আবার তাদের মধ্যে ছিল অর্ধেক তার বাপের তার মায়ের, এইভাবে বাপ মায়েরও বৈশিষ্ট্য না, কিন্তু আপনার বাপ মায়ের কিছু অংশ তার চাইতে কম অংশ হচ্ছে আপনার দাদা দাদির নানা নানির, তার চাইতে কিছু অংশ আপনার দাদা দাদির বাপ মায়ের নানা নানির বাপ মায়ের, এরকম করে আর কি তাদের বৈশিষ্ট্যগুলো আপনি ধারণ করে প্রকাশ করতেছেন, ওদেরগুলো আপনি কিন্তু প্রকাশ করতেছেন, আপনার নিজেরটা এখন প্রকাশ পায়নি, আপনার নিজেরটা কখন প্রকাশ পাবে জানেন? মজার বিষয়টা আমার যে বৈশিষ্ট্য এগুলো প্রকাশ পাবে আমাদের সন্তানের মধ্যে, তাও আর পুরোটা না অর্ধেকটা, কারণ আপনার সন্তানের মধ্যে আপনার পার্টনারের অর্ধেক বৈশিষ্ট্য থাকবে, আপনার অর্ধেক বৈশিষ্ট্য থাকবে, তিনজনের মধ্যে ব্রিডিং করানো আমি আসলে শুনি নাই ওইভাবে, সম্ভব কিনা বা হইলেও কিভাবে এটা আমি জানি না, দুজনেরটা তো আমি জানি, এই জন্য এটা বলতে পারি যে অর্ধেক আপনার অর্ধেক বা আপনার সঙ্গিনীর অর্ধেক থাকবে, বা যে যিনি আপনাকে জীবনটা দেবে তার অর্ধেক থাকবে আর কি। তো আপনার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে গিয়ে প্রকাশ হবে, তাও আপনার অর্ধেক বৈশিষ্ট্যটা, তার মানে আপনি কখনোই আপনার পৃথিবীর কোনো মানুষ বা কোনো প্রাণী তার নিজের 100% বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো যেগুলো কথা বলা হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো এই যে আমরা বই বেড়াচ্ছি তার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে টিকে থাকতে সুবিধা দেয় ওই পরিবেশে, আমরা ওইগুলোর কারণে টিকে যাই এবং আমাদের পরবর্তী প্রজন্মে ওই বৈশিষ্ট্যগুলো থাকার সম্ভাবনাটা বেড়ে যায়, আর যেগুলো নাই ওইগুলো বাদ পড়ে যায়। মানে যেই যেই থাকলে আপনি টিকে থাকতে পারবেন না, ওই বৈশিষ্ট্য মানুষগুলো বা প্রাণীগুলো বা উদ্ভিদগুলো বাদ পড়ে যায়। বিবর্তনের মূল বক্তব্য শুধু এইটুকুই যে বিবর্তনটাতে মূল বক্তব্যটা শুধু এইটুকুই যে এই যে প্রজাতির উৎপত্তি কিসের মাধ্যমে, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন,
প্রাকৃতিক নির্বাচনে, তো মানুষের ক্ষেত্রে যেটা ঘটে, মানুষ তো প্রাকৃতিক নির্বাচনের মধ্যে আর পুরোপুরি নাই, মানুষের মধ্যে এখন যেটা ঘটতেছে শুধুমাত্র বৈশিষ্ট্যের উদ্ভব ঘটতেছে বা বৈশিষ্ট্যের বিলুপ্ত ঘটতেছে, হয়তো বৈশিষ্ট্যের শুধু পরিবর্তন আসতেছে, তাও একটা নির্দিষ্ট ভাবে না, খুবই মানে মিক্সড আপ হয়ে আফ্রিকান একটা মানুষ জাপানিজদের সাথে বিয়ে করতেছে, মানে বিয়ে বলতে মানে সন্তান উৎপন্ন করতেছে, বিয়ে বাদ দেন বিয়ের কথা আমি উইথড্র করলাম, তারপরে ধরেন অস্ট্রেলিয়ার একটা মানুষ ইউএস এর একটা মানুষের সাথে একসাথে সন্তান জন্ম দিচ্ছে, ওই সন্তানের মধ্যে তো দুই দুই পক্ষের অর্ধেক অর্ধেক বৈশিষ্ট্য পাবে, সেজন্য মিক্সচার হয়ে যাচ্ছে। আগে যেমন আমাদের সময় বা আমাদের আগে যেমন ছিল কি, যেই অঞ্চলের মানুষের না কুচা সেই অঞ্চলের মানুষের না কুচাই, বাংলাদেশে দেখেন তো আছে এরকম, আমেরিকায় বেশি, যেমন আফ্রিকা জার্মানি মিলে যে বাচ্চাগুলো হইতেছে ইমিগ্রেন্ট হয়ে গেছে জন্য এখন বেশি, কিন্তু আপনি এমনি বাংলাদেশে দেখেন নর্মালি বাংলাদেশে তো কেউ ইমিগ্রেন্ট হয়ে আসা লাগে, কিন্তু এই যে দিনের পর দিন বিভিন্ন জাতির সংস্পর্শে আমরা আসছি, বিভিন্ন জাতির আন্ডারে আমরা ছিলাম, তাতেই দেখেন বাংলাদেশে কারো চেহারা মঙ্গোলিয়ান, কারো চেহারা ককেশিয়ান, কারো চেহারা মানে এক একজন এক এক রকম, তাই না ভাই? চেহারাও আছে। আর একটা প্রশ্ন ছিল, এটা তো বুঝতে পারছি, তো মানুষের মানে সংক্ষেপে বললে মানুষের বিবর্তন বলতে মানুষের বৈশিষ্ট্যের পরিবর্তন তো হচ্ছে, কিন্তু প্রজাতিটা, নতুন প্রজাতির উদ্ভব, বিবর্তনের তো একটা বড় শর্ত হচ্ছে নতুন প্রজাতির উদ্ভব ঘটা, সেইটা মানে হুনোজ যে অলরেডি ঘটে গেছে এবং আমাদের মধ্যে ইনব্রিড করে মানে অলরেডি আমরা মানে একটা হাইব্রিড একটা প্রজাতি হয়ে বসে আছি, এটা প্রেডিক্ট করাটা এই জন্য এখন একটু মুশকিল, অন্তত 200-300-400-500 বছর 1000 বছর না গেলে বলতে পারবে না বিজ্ঞানীরা, ওইভাবে ডেফিনেটলি বলতে পারবে না, প্রেডিক্ট করতে পারবে অনেকেই কিছু ডেটা দিয়ে, ওইভাবে বলতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে যে বিবর্তন এখন হইতেছে, এটা আপনি মানুষের ক্ষেত্রে উদাহরণ পাবেন না, ঠিক আছে, আপনার চোখের সামনে অসংখ্য উদাহরণ থাকবে, এই যে কুত্তা দেখি না আমরা, কুত্তা পালি না, কুত্তা কিন্তু ভাই কোনো পোষণার প্রাণী না, কুত্তা হইতেছে একটা হিংস্র প্রাণী, শিয়াল, হিংস্র শিয়াল থেকে আসছে, হায়না এরকম মানে এরকম শিয়াল হায়নার মতো হিংস্র একটা ই থেকে আসছে নেকড়ে, এদের এদেরই একটা অংশ মানে এদের এদের পরবর্তী বংশধর কিন্তু কুত্তা, কি করছি আমরা ন্যাচারাল সিলেকশন না হইতে দিয়ে এদেরকে আমরা আর্টিফিশিয়ালি সিলেক্ট করছি এদেরকে, সেটা কেমন, আমরা বাইক বেছে নিছি যে কে একটু নরম সরম, মানে কারা একটু বেশি নরম সরম, এই এই নেকড়েগুলোর মধ্যে যেসব নেকড়েগুলা একটু নরম সরম স্বভাবের একটু কম হিংস্র, সেই নেকড়েগুলাকে আমরা কি করছি, সেই নেকড়েগুলাকে আমরা মানে এরকম ডোমেস্টিক বানানোর চেষ্টা করছি, কিভাবে ওদেরকে চেষ্টা করছি আস্তে আস্তে পোষ বানানোর, এসে পোষ কিন্তু চাইলে বাঘরেও মানুষ, আপনি তো দেখছেন যদি ছোট থেকে আর্মিরা প্রথম মনে হয় শুরু করেছিল এই কুকুরকে পোষ মানানো, আর্মিরা আর্মি কি না মানে শিকারের কারণে নাকি পাহাড়ের কারণে, এটা ইতিহাসবিদরা আরো ভালো করে আমার চেয়ে আরো ভালো বলতে পারবে, তো এই যে এই কাজগুলো যে আমরা করছিলাম যে আর্টিফিশিয়ালি সিলেক্ট করে করে আমরা যে ব্রিড করেছিলাম ওদেরকে, কি করছি ওই যে যারা একটু নরম স্বভাবে তাদেরকে দিয়ে আবার আর একটা নরম স্বভাবের মধ্যে আমরা ইন্টারব্রিড করছি, এইরকম করে 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 বাচ্চা জন্ম দিতে 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 আজকে কুত্তা এমন একটা প্রাণী যে কিনা প্রভুভক্ত, ভাবতে পারতেছেন, অথচ নেকড়ে তো প্রভুভক্ত প্রাণী না, নেকড়ে তো খুবই হিংস্র প্রাণী, তাদের কাছ থেকে উদ্ভব ঘটাইছি আমরা এই নতুন প্রজাতিটার, এই যে সিলেকটিভ ব্রিডিং করে 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 আর্টিফিশিয়াল সিলেকশন করে করে আমরা ওদেরকে ই করছি, তার মানে ন্যাচারাল সিলেকশন ছাড়াও আর্টিফিশিয়াল সিলেকশনের মাধ্যমে বিবর্তন ঘটে, এই জন্য ন্যাচারাল সিলেকশনটাও যেমন বিবর্তনের মূল শর্ত না, আবার এরকম বাদ পড়াটাও বিবর্তনের বিবর্তনের মূল শর্ত না, কিন্তু বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে নতুন প্রজন্মের তৈরি হয়, এটা বিবর্তনের একটা মানে অন্যতম একটা বৈশিষ্ট্য, ডারউইনিয়ান বিবর্তনের আর কি অন্তত পক্ষে, তো সেই জন্য মানুষের বিবর্তন হচ্ছে কিনা এটা আপনি আরো অন্তত 5-10 হাজার বছর ওয়েট করলেই জানতে পারবেন, কিন্তু অলরেডি আমরা কিন্তু বিবর্তিত হয়েছি, আমরা কিন্তু প্রথম মানুষ না, এটা কি এটা এটা আপনি যদি বোঝেন তাহলে অলরেডি আপনার অ্যান্সার করা হয়ে যায়, কিন্তু আপনি ফিউচার নিয়ে কোয়েশ্চেন করছেন, তো সেই জন্য অলরেডি কিন্তু মানুষের বিবর্তন হয়েছে, আমরা কিন্তু অলরেডি অনেক আমাদের কাছাকাছি প্রজাতিগুলোর সাথে, এই কদিন আগে দেখলেন না লুঙ্গি লুঙ্গি মানব নাকি লুঙ্গি ম্যান না না প্রচার করলো চায়নাতে পাওয়া গেছে, হ্যাঁ তো যাই হোক এরকম অনেক ডেনিসোভিয়ান ছিল তারা আর কি, যাই হোক এরকম অনেকের সাথে আমরা ইন্টারভিউ করে করে আজকের এই আধুনিক মানুষ হয়েছি যাদেরকে আমরা হোমোসেপিয়েন্স বলে রাখছি, সম্ভব।